আজকে আমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যাচ্ছি। তো এখান থেকে কাজিরাঙ্গা চারটি রেঞ্জ আছে। তো চারটি রেঞ্জের মধ্যে আমরা যাচ্ছি ওয়েস্টার্ন রেঞ্জটা, যেখানে কিনা টাইগার বা রাইনো স্পটিং খুব বেশি হয়। তো চারটে রেঞ্জ কভার করা একজনের পক্ষে সম্ভব না যদি দুদিন না হয়। তো সেই জন্য আমরা একদিনই চেষ্টা করছি যাওয়ার জন্য, এবং সেটা ওয়েস্টার্ন রেঞ্জই যাবো আমরা। এবং তাদের রেটসগুলো কিন্তু আলাদা, এটা কিন্তু তোমরা যখনই কাজিরাঙ্গাতে আসবে তখন রেটসগুলো দেখে নিও, কারণ ওখানে রেটসগুলো অলরেডি বাইরে ঝোলানো রয়েছে আসাম ট্যুরিজমের পক্ষ থেকে। তো সেটা তোমরা দেখে নিও যে কত রেট। আমাদেরটা হচ্ছে 2150, এবং 2150 হচ্ছে এই যে জিপসিটা রয়েছে জিপসিটার কস্ট, এবং ভেতরে ঢোকার জন্য আলাদা করে আরও 800 রুপিস লাগে। তো সেটা পারমিট আছে 300 টাকার, তারপরে 100 টাকার ক্যামেরা আছে, তারপরে আরও 300 টাকার কিছু রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে, সেগুলো ভাগ করা রয়েছে, ঠিক আছে। তো আমরা একটা জিনিসে সেভ করেছি, সেটা হচ্ছে এই যে এই গাড়িটা, এটা আমরা যেখানে লজটায় রয়েছি, তো মনোরমা লজ, এই লজটা থেকে আমাদের এই গাড়িটা প্রোভাইড করা হয়েছে এবং রিজনেবল প্রাইসে। তো সেটা আমি তোমাদেরকে পারলে আমি লিঙ্কটা দিয়ে দেবো এখানে। তো যে আমাদের ড্রাইভার, সে তোমার নাম কি? অভিজিৎ। তো ও আমাদেরকে আজ হয়তো গাইড করবে পুরো ট্যুরটায়। তো ভেতরে দেখা যাবে। তো আচ্ছা, ভেতরে তোমার এখানে আমি জিজ্ঞেস করছি, তোমার বাঘ দেখার কতটা সম্ভাবনা আছে? সত্যি কথা যদি থেকে থাকে বিকালবেলা কখনো 3টা 4টার সময় পাওয়া যায়, আর এখন ওয়েট করা যায়। এখন এখন তো চান্সেস কম আছে, মানে বহুত গাড়ি ঢুকে সকালবেলায়। আচ্ছা, তো বিকালবেলায় মানে মানে গাড়ি কমে যায় না? কিন্তু আমি শুনেছি এখানে যে তোমার মানে সকালবেলার দিকে নাকি, যেহেতু ওরা সারাদিন সারা রাত্রি ভেতরে থাকে, তো সকালবেলা নাকি বাইরে কিছু খেতে আসে বা জল খেতে আসে, সেই সময় কি চান্সেস কম থাকে? যে তাও তবুও চান্সেস কম থাকে না? কালকে আমি শুনলাম যে সেন্ট্রাল রেঞ্জে নাকি 2-3টে নাকি জাস্ট ঢুকতে নাকি মুখে নাকি ক্রস করছিল, এটা শুনলাম আমি। তো এখানে কখনো এখন করতে আসে সেন্ট্রাল রেঞ্জে? সেন্ট্রাল রেঞ্জে না, তো কোনটা মানে সেন্ট্রাল রেঞ্জ যা এটা বাই লাক, মানে এটা বলতে পারি না। এখানে মানে সব জায়গায় ওয়াটার বডিজ আছে। আচ্ছা, এই জন্য মানে সব জায়গায় পানি খাইতে পারে। আচ্ছা, সঠিক জায়গা নাই, মানে খালি কখনো এটা রাস্তা ক্রসিংয়ে পাওয়া যায়, রাস্তা ক্রসিংয়ে পাওয়া যায়, ঠিক আছে। তো তাহলে ও যেরকম বললো, তো দেখা যাক ওয়েস্টার্ন রেঞ্জে আমরা যাবো, বাই লাক যদি দেখা যায় তো খুব ভালো, যদি না দেখা যায় কিছু করার নেই। তো কাজিরাঙ্গাতে দেখা হচ্ছে। Speeding in a Lambo, feelings getting shallow, meet up at the bando, kill him like I'm Rambo, ayy, lil' belly, speeding in a Lambo. এটা এন্ট্রি পয়েন্ট। তো এখানে আগে ফার্স্টে পাস করাতে হয়, কারণ পাসের জন্য যেটা বললাম কিছুক্ষণ আগে যে 800 টাকা দিতে হয় পাসের জন্য, তিনজনের পাসে। তো এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে ওই যে হাতিগুলো, এই যে এই হাতিগুলো, এই হাতিগুলো করেও যাওয়া যায়। এই হাতিগুলোর আলাদা করে রেট আছে 600-700, ডিপেন্ডিং অন তোমাদের যে রিজনটা তোমরা যেতে চাইছো, কারণ এক একটা রিজন এক এক রকম, বিকজ ওই ডিস্টেন্সটা থেকে হয় যে তুমি কতটার ভেতরে যাচ্ছো কী যাচ্ছো। এখানে আমাদের যে আমাদেরকে নিয়ে যাবে যে ড্রাইভার, সে বললো যে 104টে এখানে টাইগার আছে, আর টোটাল স্কোয়ার কিলোমিটার হচ্ছে 403 স্কোয়ার কিলোমিটার পুরো কাজিরাঙ্গাটা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং এটা ফেমাস ফর 100 রাইনো, তোমরা সবাই জানো, গুগলে হয়তো দেখেছো তোমরা, এবং ইউটিউবে আমি কিছুক্ষণ আগে গাড়িতে আসতে আসতে কথাটা বলছিলাম যে ইউটিউবে একটা ইনসিডেন্ট দেখেছো যে হাতি করে যারা যখন যাচ্ছিলো তখন একটা রয়্যাল বেঙ্গল টাইগার এসে ঝাঁপিয়ে পড়েছে মাহুতের ওপরে। তো ওই তাই বলছিলো যে মাহুতের নাকি হাতটা নাকি সাইন করেছে ইনসিডেন্ট। এখানে নোটিফিকেশান দেওয়া রয়েছে যেখানে কী কী করা উচিত, কী করা উচিত না, এবং তার সাথে তোমার কী কী জিনিস প্রোহিবিটেড রয়েছে। এখানে যেরকম প্রোহিবিটেড রয়েছে, এক একটা তোমার যে তুমি কোনো ফুড আইটেম নিয়ে যেতে পারবে না, বিকজ অ্যানিমেলরা ফুডের জন্য খুব অ্যাট্রাক্টেড হয়, তো তাই জন্য বলছে ফুড আইটেম নিতে পারবে না। এবং স্পেশালি এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে যাই করো না কেন তোমরা ভেহিকেল থেকে নামতে পারবে না, কারণ ভেহিকেল থেকে নামাটা এখানে বারণ আছে ফর সিকিউরিটি রিজন, ফর সেফটি রিজন। যে কোনো কোনো টাওয়ার পয়েন্টে গিয়ে তোমরা নামতে পারো, আদারওয়াইজ বাইরে তোমাদের কাউকে অ্যালাউ করা হবে না। মাথায় দেখতে পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা এখানটায়, মানে যখন জিপে করে আসছিলাম, আশা করি ভেতরে হয়তো একটু হলেও গরম হবে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে ভেতরে দেখা যায় কতটা আমরা সাইটিং করতে পারি, ডিপেন্ডিং অন লাক, আবারও বলছি ডিপেন্ডিং অন লাক, যেরকম লাক হবে। 7:30 থেকে আমাদের এন্ট্রি টাইম, পাস অলরেডি হয়তো হয়ে গেছে, তো আমরা এখন উইল বি গোয়িং ইনসাইড।
কতদূর কি হয় দেখা যাক, ঠিক আছে? কাজিরাঙ্গার ভেতরেই আছে এখন। তো এই যে এটা যে ফার্স্ট রাইনো স্পটিং, তো হ্যালো গাইস, তো আমি এখন ভিডিও এডিট করছি। তো ভিডিও এডিট করতে করতে আমি এই জিনিসটা হঠাৎ করে আমি ক্লিপিংয়ে দেওয়ার সময় আমি দেখতে পেলাম জিনিসটা, এটা দেবো আমি, তোমরা নিশ্চয়ই ক্লিপিংয়ে দেখবে এর পরেরটাতেই, যে একটা টাইটেলও দেখতে পাবে, আমি টাইটেলে লিখে দিয়েছি, তো রাইনো চার্জ। তো এইটা ফার্স্ট ইনস্ট্যান্স আমাদের ড্রাইভারের জন্য, আমাদের জন্যও ছিল, কারণ আমরা এটা কোনো ন্যাশনাল পার্কে গিয়ে এরকম রাইনো চার্জ করেছে এটা আমরা দেখিনি। তো যাই হোক, তো সেই ইনস্ট্যান্সটা হয়েছে আমরা জাস্ট ঢোকার পরে পাঁচ মিনিটের মধ্যে, আমরা যখন আরেকটু এগিয়ে গেছি তখন একটা সাইডে একটা ঝিল টাইপের ছিল, তো সেখান থেকে আস্তে আস্তে একটা রাইনো হেঁটে যাচ্ছিলো। তো আমরা যখন গাড়িটা নিয়ে এগিয়ে গেছি তখন ও একটা মুভমেন্ট নিয়েছিল যে ও রাস্তাটা পার হবে, কিন্তু সেটা হয়তো আমাদের ড্রাইভার লক্ষ্য করেনি, ও চালিয়ে গেছে। তো তারপরে যখন ও বুঝতে পেরেছে না রাইনোটা ক্রস করতে চাইছে রাস্তাটা, ও আস্তে করে পেছনে সরে এসছে। তো সরে আসাতে কী হয়েছে, ও যেহেতু ফার্স্ট ইনস্ট্যান্সে ওকে পার হতে দেওয়া হয়নি, ওর মধ্যে একটা রাগ ছিল যে আমাকে ফার্স্ট ইনস্ট্যান্সে কেন পার হতে দেওয়া হলো না, কারণ ওরা তো ওয়াইল্ড, সবসময় তারা ওয়াইল্ড বিহেভিয়ারটাই আমরা ওদের কাছ থেকে পাবো। তো ডেফিনেটলি ঠিক তাই হয়েছে, ও যে ফার্স্ট ইনস্ট্যান্সটা মাথায় রেখে ও ডাইরেক্টলি আমাদেরকে চার্জ করে যখন ও রাস্তাটা পার হতে গেছে। তো এই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স, সেটা তোমরা ভিডিও ক্লিপিংয়ে দেখতে পাবে কী হয়েছে। তো এইটা আমার জন্য সত্যিকারের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, এবং আমাদের ড্রাইভারও যে মাথায় বুদ্ধি খাটিয়ে এত কাম হেডেডলি ও যে গাড়িটা দাঁড় করিয়েছে এবং এটা ব্যাক অফ করেনি পুরোটা, কারণ ব্যাক অফ করলে সত্যিকারই সেদিন খুব আমাদের ভয়ানক অবস্থা ছিল। তো সেটা তোমরা ক্লিপিংয়ে দেখতে পাবে, আশা করি তোমাদের ভালো লাগবে ক্লিপিংটা।
এখন এরা ফরেস্ট গার্ড, এরা আমার সাথে রাইনো এখানে মারা হয় সবাই জানো তোমরা, তো ওদের হর্নটার জন্য বেসিক্যালি এরা সবসময় থাকে গার্ড দিচ্ছে, যাতে আমরা এটাকে যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এটাকে রাখার জন্য ঠিক মতো। তো এই যে পেছনে যে ঝিলটা রয়েছে সেখানে রাইনো দেখা যাচ্ছে, খুব দূরে রাইনো রয়েছে, হক ডিয়ার রয়েছে পেছনে, নীলকান্ত পাখি রয়েছে যেটা আমরা দুর্গাপুর কি আছে যেটা বলছি উনি। তো পেলিকান বার্ড লাদাখ থেকে আসে, মাইগ্রেটরি বার্ড বার্ড, তো এইগুলো সবই এখানে মাইগ্রেটরি। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখেছো, তোমাদের আশা করি ভালো লেগেছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো সবার সাথে, এবং ডেফিনেটলি চ্যানেলে সাবস্ক্রাইব করো। এবং তোমরা লাইক দিলে আমার সত্যি ভিডিও বানাতে আরও ভাল লাগবে, এবং আশা করি কামিং ডেজে ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। প্লিজ 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 একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা লাইক করো ভিডিওটাকে এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই।